বাংলা মানবতা সমাধান সালাম আলাইকুমার আহমদুল্লাহী ও বরাকাত ও আহমদুল্লাহ ও শাহ কিরিন ওসাল্লি ওসাল্লি মোয়া আল নভী এল আমিন ওয়ালা আলীহী তোয়বীন ও তহেরিন ও সহবিহী আজমায়ীন ওবাদ দূরের বংকাসের সব দর্শক ভাই বোনদেরকে শুভেচ্ছা মোবারকবাজ জানিয়ে শুরু করছি আমাদের কোরআন কেন্দ্রিক আলোচনার আয়োজন আসুন কোরআন পড়ি কোরআন বুঝি কোরআন দিয়ে জীবন গড়ি কোরআন দিয়ে জীবন গড়ারে আঙ্গিনায় যারা আমাদের সঙ্গে শরিক হয়েছেন আজীবন আল্লাহ রবাহ আলমিন যেন কোরআনের আঙ্গিনায় আমাদেরকে একত্রিত করেন কোরআন যেন আমাদের ইউনিটির মাধ্যম হয় কোরআন দিয়ে যেন আল্লাহ সুহান হুয়া তারা আমাদেরকে একত্রিত করেন দুনিয়াতে এবং আখেরাতে আমিন ইয়া রব্বাল আলমিন আমার ভাইরা আলোচনা চড়ছে সুরাত বাস নম্বর থার্টি সিক্স এখানে আল্লাহ যেখানে বলেছেন ওয়ালা তুশরিকু বিহি সই আল্লাহর এবাদত করবে এবং আল্লাহর সঙ্গে কাউকে শরিক করবে না এই যে কথাটা আল্লাহ তারা বলেছেন এই শরিকের ব্যাপারে আমরা কথা বলছি আল্লাহর সঙ্গে কাউকে শরীক করা যাবে না হমাইউ শরিক বিল্লাহ হেফাক আন মা খররাম এন স্যা মায়ে যে ব্যক্তি আল্লাহর সঙ্গে শরীক করে আল্লাহ এক্সাম্পল দিয়েছেন সে যেন হঠাৎ করে আসমান থেকে পড়ে গেল আর পাখি তাকে ছো মেরে নিয়ে গেল আর ইলাম কান এন সাহেব একদম নিচেই তাকে পৌঁছে দিল পাখির এখানে আক্রমণ ঠিক অনুরূপভাবে যেই ব্যক্তি শির করল সে তার থেকে বের হয়ে চলে গেল। আল্লাহর পরিচয় থেকে বের হয়ে চলে গেল এক জীবনটাকে লন্ড ভণ্ড করে দিল আর তাকে অধোপননের অতল তলে তাকে তলিয়ে দিল তার আর কোনো উপায় থাকলো না মানুষ শির করে বসে আল্লাহর রুবিয়াতের মধ্যে মানুষ সিরক পরে বসে আল্লাহর আসমা এবং সেফাতের মধ্যে আমরা আলোচনা করেছি রুববিয়াতের মধ্যে কিভাবে করে অনেকেই মনে করে আল্লাহ ছাড়া আরো রব আছে তারা মধ্যে রুব করে। অনেকেই মনে করে যে না আল্লাহর সঙ্গে পৃথিবীকে পরিচালনা করার জন্য আরো শক্তির দরকার হয় আল্লাহ নিজেই বলছেন আল্লাহর আর কেউ লাগে না লাউকা না ফিহি হাতুন আল্লাহ ছাড়া যদি এই আসমান আর জমিনের মধ্যে কোনো ইলাহ থাকতো যদি কোনো মায়াবধ থাকতো যদি কোনো রব থাকতো লাফাছা দাতা আসমান আর জমি নষ্ট হয়ে যেত ধ্বংস হয়ে যেত দুইজন থাকলে বলতো যে আমারটা আমার তোমারটা তোমার দেখেন না এক রাজ্যে দুই রাজা হলে যা অবস্থা হয় এরকম অবস্থা হতো আজ আল্লাহ এক জমিনের মালিকানা ও এক

সমস্ত সৃষ্টি জগতের লর্ড তিনি সমস্ত সৃষ্টি জগতের তিনি প্রতিপালক আর সুপারভাইজার তিনি কন্ট্রোলার তিনি সবই একমাত্র আল্লাহ আলা আমার ভাইরা আসমা এবং সিফাতের ক্ষেত্রে আমরা বলেছিলাম যে আল্লাহর যে নাম আছে এই নাম অন্য কাউকে দেওয়া যায় না আল্লাহর যেই গুণাবলী আছে এই গুণাবলী অন্য কাউকে দেওয়া যায় না হ্যাঁ রহমত আল্লাহর মধ্যে আছে মানুষের মধ্যেও আছে কিন্তু আল্লাহর রহমত এবং মানুষের রহমত এক না আল্লাহ আল্লাহর দয়া মায়াকে রহমতকে একশো ভাগ করে তার এক ভাগ দিয়ে সমস্ত সৃষ্টি জগৎ এরপরও দেখেন সমস্ত সৃষ্টি জগতের মধ্যে এত মায়া মহাব্বা মায়েরা সন্তানদের জন্য চোখের পানি ফেলে স্বামী স্ত্রী কিভাবে মহব্বত করে প্রেমিক প্রেমিকাকে কিভাবে মহব্বত করে পাখি তার বাচ্চাকে কিভাবে মহব্বত করে মহব্বতের উপরে পুরো দুনিয়া পুরো গল্প পুরো নাটক সবকিছু কিছু মহব্বতের উপরে চলে অথচ সারা দুনিয়ায় যা আছে আল্লাহর মহব্বতের একশো ভাগের মাত্র এক ভাগ আরো নিরানব্বই ভাগ আল্লাহ আল্লাহর কাছে রেখে দিয়েছেন আল্লাহর মহব্বত কত বেশি তাহলে সব আল্লাহ এটা মানুষের যা আছে আল্লাহর যা আছে নাম শুনতে অনেক সময় এক শোনা যায় কিন্তু কাম কিন্তু আলাদা এটা আমরা একটু যেন ভালো করে বুঝি আর সাথে সাথে আমরা এই কথা বলেছি আল্লাহ সুভায় না হওয়া তা আলাকে এমন কোন নাম আমরা দিব না যেই নাম আল্লাহ নিজে নিজেকে দেন না যেমন আল্লাহকে আমরা খোদা বলবো না খোদাটা আল্লাহর নাম নয় উর্দুতে ফার্সিতে হিন্দিতে খোদা বলি আমরা খোদা হাফেজ বলি আপনারা খোদা হাফেজ বন্ধ করে দিয়ে আল্লাহ হাফেজ বলবেন খোদা হাফেজটা শরিয়াত অনুযায়ী বলাটা ঠিক হয় না হ্যাঁ যদি এমন কোনো ভুল আমরা করে বসি আমরা জানতাম না দেখে ভুল করেছি হয়তো অজ্ঞতার কারণে জাহালাতির কারণে তবা করলে আল্লাহ হয়তো মাফ করে দিবেন কিন্তু জেনে বুঝে স্বেচ্ছায় সজ্ঞানে যদি আমরা অন্যায় করি তাহলে আল্লাহ হওয়া তা তালার কাছে আমরা কিন্তু নাজাদ পাব না সেজন্য এটা আমাদের জন্য খুব ইম্পর্টেন্ট এটা আমাদের জন্য খুবই জরুরি আমার ভাইরা আমরা যেন এই কথাটাকে মনে রাখি যে আল্লাহ যেই নাম নিজেকে দেন নাই ওই নাম আমরা আল্লাহকে দেব না আর আমরা নিজেরা আল্লাহর কোন নাম নিব না যদি নেই তাহলে আব্দ বা আমা বলবো তার আগে যেমন আমাতুল্লাহ বলবো অথবা আব্দুল্লাহ বলবো আব্দ মানে হলো বান্দা আমা মানে হলো बंदी পুরুষ এবং মহিলা ডিফারেন্স যেন আবদুল্লাহ এবং আমাতুল্লাহ এটা বলবো আমরা যেন নিজেই কেউ রহমান হয়ে না যায় রহিম হয়ে না যায় করিম না হয়ে যায় আমরা কেউ যেন জ্যামে এনা হয়ে যায় বরং আবদ দিয়ে তার সঙ্গে আমরা বলবো আব্দুল করিম নিজে করিম হয়ে যাব না বাসে থব না আব্দুল বাসেত হব এটা আমরা যেন সবাই খেয়াল রাখি এরপরে মানুষ সবথেকে বেশি শির করে যেটা সেটা হলো এবাদতের মধ্যে মানুষ শির করে এবাদত হলো একমাত্র আল্লাহর আমরা আলোচনা করেছি এবাদতের লম্বা আলোচনা করেছি এবাদতের মধ্যে যদি শিরকের মিশ্রণ হয়ে যায় সেখানে এখ্লাস থাকে না ওয়াহ্দানি থাকে না তাওহিদ সেখানে থাকে না আর এই তাওহিদের জন্যই এক আল্লাহ ইবাদতের জন্যই আল্লাহ যত নবি পাঠায়েছেন যত কিতাব পাঠিয়েছেন ওয়ালাকত বা আসনা ফিকুল্লে উম্মাতির তীর রসোলা আনি বোদুন হাওয়াজিত নিবো আমি আল্লাহ প্রত্যেক কমিউনিটির মধ্যে প্রত্যেক উম্মতের মধ্যে রসুল পাঠাইছি কি জন্য রসুল পাঠাইছি আল্লাহর এবাদাত করবে আর তগুদকে তোমরা অ্যাভয়েড করবে তাহলে দেখেন এক আল্লাহর ইবাদত করবে আল্লাহকে এক মেনে তাওহিদ আমরা তাওহিদবাদী ওয়াহেদানিয়াদ এক আল্লাহর আমরা এবাদত করব। এবাদতের মধ্যে কাউকে শরিক করব না করব। আমরা আমরা এক আল্লাহর এবাদত কেন করি আল্লাহর সঙ্গে কেন শরিক করি না কারণ শরিক করলে আপনি যদি আল্লাহর সঙ্গে আরো কেউ আছে মনে করেন তো কয়জন আছে মনে করবেন এক একজন এক এক রকম বলবে কেউ বলবে তেত্রিশ কোটি আছে কেউ বলবে যে না এখানে সান আছে হোলি স্পিরিট আছে কেউ বলবে না এখানে মাদার ম্যারি আছে কেউ বলবে না ওজায়ের আছে কেউ বলবে না এখানে জিজাজ আছে নানা মনির নানা হয়ে যাবে কয়জনকে মানবেন আপনি আল্লামা ইকবাল রহমতুল্লাহ আলাই তিনি যখন ইউরোপে এসেছিলেন ডিগ্রি করতে তখন তার সুপারভাইজার বলেছিল ইকবাল তুমি তো একজন বুদ্ধিমান বিচক্ষণ মানুষ একজন বুদ্ধিমান বিচক্ষণ মানুষ হয়ে এত ইন্টেলেকচুয়াল পার্সন তুমি কত হাজার হাজার মাইল দূরে কোথায় এক কালো ঘর আছে শুনেছি তুমি দেখো না ওই এক ঘরের কথা চিন্তা করে এত দূরের ঘর তোমার মধ্যে কুসংস্কার কি করে থাকে ওই ঘরটাকে তুমি তুমি করে এখানে মাটির উপরে তোমার মাথা রেখে দিচ্ছ অন্যরা করতে পারে যাদের জ্ঞান বুদ্ধি নাই নাই কিন্তু হাউ ডু ইউ ডু ইট একবার তুমি এটা কিভাবে করো ইকবাল রহমতুল্লাহ আলহে এক সুন্দর জবাব দিয়েছিলেন এক্সেলেন্ট জবাব আপনার শুনে নেন জবাবে তিনি কি বলেছিলেন তিনি বলেছিলেন স্যার স্টিল আই এম বেটার দ্যান ইউ পিপল আমি এই একটা সেজদা করি এক আল্লাহকে ওই এক সেজদা আমাকে হাজার জায়গায় সেজদা করার থেকে বাঁচায় আমি একমুখী আর আপনারা বহুমুখী তখন সুপারভাইজার হেসে বলেছিল ইকবাল আজকেও তোমার সাথে পারলাম না তুমি আজকেও উইন করলে কথা ঠিক আমরা এক আল্লাহকে সেজদা করি কারণ একটা সেজদা আমাকে হাজার হাজার সেজদা থেকে বাঁচায় আমি আল্লাহকে সেজদা না করলে কখনো গিয়ে আমি সেজদা করব ওই মূর্তিকে কখনো চেষ্টা করব অমুক বন্ধুকে কোনো সময় গিয়ে সেজদা করবো অমুক ছবিকে কোনো সময় সেজদা করব অমুক মিনারকে কোনো সময় চেষ্টা করব অমুক জায়গাকে কোনো সময় গিয়ে সেজদা করবো গাছকে কোনো সময় গিয়ে চেষ্টা করবো মাছকে কোনো সময় গিয়ে সেজদা করবো পাথরকে কোনো সময় চেষ্টা করব পীরকে কোনো সময় গিয়ে সেজদা করবো শেখকে কোনো সময় গিয়ে চেষ্টা করবো মূর্তিকে যদি এক আল্লাহর এক সেজদা করি এক সেজদা আমাকে হাজার সেজদা থেকে বাঁচায় আই এম নট কনফিউজ আই এম তাওহিদবাদী আমি একমুখী আই বিলিভ ইন ওয়ানস অফ আল্লাহ আল্লাহ আকবর আমরা প্রথমে এই সবাইকে ডিনাই করি আপনি তাওহিদ মানতে হলে আগে সব কিছুকে ডিনাই করতে আপনি বলেন লা ইলাহা ইলাহ বলতে কিছু নাই ইলাহ বলতে কিছু নাই লা ইলাহা কোন ইলাহ নাই কোনো মা আবুদ নাই ইসেপ্ট আল্লাহ আল্লাহ আলা ছাড়া আর কোনো মা আবুদ নাই এজন্য আপনি যদি তৌহিদবাদী হতে চান সব কিছুকে ডিনাই করবে নো 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 আই ডোট বিলিভ ইন নো ওয়ান নো ওয়ান নো ওয়ান দেয়ার এক্সেপ্ট ওয়ান ওয়ানলি ওয়ান অ্যাবসলিউটলি ওয়ান যেন আপনি যদি তাওহিদবাদী হতে চান তাহলে আগে আপনি হবেন আপনি এথিয়েস্ট হয়ে যাবেন কাউকে মানেন না এরপরে একজনকে মাত্র মানবেন সব নেগেটিভ ওয়ানলি ওয়ান পজিটিভ আমার ভাইরা এই জন্য এবাদত যদি তাওহিদবাদী না হয় আল্লাহ ওই ইবাদতকে একদম হাবা আমরা করে দিবেন একদম উড়াই দিবেন এর কোনো মূল্য আল্লাহ রবুল্লা আলমিনের কাছে থাকবে না এই এবাদতের মধ্যেই সবথেকে বেশি শির্ক হয়েছে এবাদত যেগুলো আছে এটা আল্লাহর জন্য হবে মাত্র এজন্য আসুন এবাদতের মধ্যে যেন আমরা কেউ শির্ক না করি এবাদতের এই শিখ সম্পর্কে আমরা আরও কথা বলবো কিন্তু এর মধ্যে সময় হয়ে গেল ছোট্ট একটা বিরতি উই আর গোয়িং ফর এ ভেরি শর্ট ব্রেক অ্যান্ড উইল বি ব্যাক সুন আফটার দ্য ব্রেক আসসালামু আলাইকুম ওরি লেনের শিক্ষা নিয়ে অশান্তকেwidetilde শান্তি সন্ধান চাই। এখনো মানবতার জন্য বার্তা নিয়ে শান্তির জন্যে সফলতার জন্য আল্লাহ রাব্বুল আলামিন মহিমান্বিত। মানবতার উপরে ইহসান করলেন মানব মুক্তির त्राতা নবী প্রেরন করলেন। কোন জন ইসলাম সর্বদা এই দিয়ে এসেছে। ইসলাম প্রকৃত অর্থে শান্তি قائم করার জন্য শান্তির সমাজ গঠনের নির্দেশনা দিয়েছে নির্দেশনা দিয়েছে। জানুন শান্তির জন্য ইসলামের অবদান। সমাজে শান্তি প্রতিষ্ঠায় ইসলাম প্রতি বুধবার রাত সাড়ে আটটায় পুনঃ সম্প্রচার সকাল সাতটায় বাংলাদেশে মুহম্মদ সাল্লু আল্সালামের মনে আনাস ইবনু মালিক আনহু বলেন রসুল সাল্লাহ বলেছেন তোমরা সহজ পন্থা অবলম্বন করো কঠিন করো না সুসংবাদ দাও निराश করো না সহি বুখারী প্রথম খন্ড ইলম অধ্যায় হাদিস সংখ্যা 69 ইয়া থেকে কার মাধ্যমে ওহির মাধ্যমে যা তাকে বলতে বলা হয় তিনি তাই বলে থাকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু যেই জন ব্যবহার করে সেই জন ব্যবহার করে কান দ্বারা

আসসালামু আলাইকুম আহমতুল্লাহ বারাকাত ওয়েলকাম ব্যাক আফটার দ্য ব্রেক বিরতির পরে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আমরা শিরকের আলোচনা করছি যে এবাদতের মধ্যে মানুষ কীভাবে শির করেছে আর এই শির্ক যুগ যুগান্তর ধরে চলে এসেছে আর এই শির থেকে মানুষকে মুক্ত করার জন্য নবী এবং রসুলরা এসেছেন আল্লাহ নবী মোহাম্মদ ওয়াসাল্লামকে আল্লাহ নিয়ে এসেছেন মানুষের হৃদয়কে মূর্তি থেকে পবিত্র করার জন্য লাত মানাত রজ্জা হবল যা কিছু রয়েছে সবগুলোর এই যে ময়লা হয়ে গেছে ময়লা আবর্জনাকে পরিষ্কার করার জন্য আল্লাহ নবীকে আল্লাহ সুফহান হওয়া তালাই পৃথিবীতে পাঠিয়েছিলেন চোদ্দোশো বছর হয়ে গিয়েছে দেশে দেশে আবার এই জঙ্গলের জন্ম হয়েছে দেশে দেশে আবার এই মূর্তি আবার বসানো শুরু হয়েছে এখন আমরা আবার জেগে উঠতে হবে নবী যেভাবে জেগে উঠেছিলেন যা আল এসে গেছে হক এসে গেছে বাতিল পরাজিত হয়েছে বাতিল আসে পরাজিত হওয়ার জন্যই কাজেই এবাদতের মধ্যে যেন কোনো অবস্থাতে কাউকেই যেন আমরা কোনোভাবেই যেন আমরা শিরক না করি কাউকে যেন শরিক না করি আপনার সালাত আপনার সিয়াম সব কিছু আপনার দোয়া আপনি যখন কিছু দরকার আল্লাহর কাছে চাইবেন আর কারো কাছে আপনি চাইবেন না কারণ আর কেউ আপনাকে দিতে পারবে না আপনি যদি কোনো মন্দিরে গিয়ে সাই বাবার কাছে গিয়ে বলেন যে আমাকে খেলায় জিতাই দিও উনি আপনাকে খেলায় জেতাতে পারবেন না কারণ আল্লাহ ওনাকে অ্যাবিলিটি দেন নাই আপনি যদি কোনো জায়গায় গিয়ে কাউকে বলেন যে আমার বরকত দিও আমার ভাগ্যকে পরিবর্তন করে দাও তিনি আপনার ভাগ্যকে পরিবর্তন করতে পারবেন না যে আপনার ভালো এবং মন্দ সবকিছু আল্লাহ পক্ষ থেকে হয় আপনি অন্য কারো কাছে সময় কোনো কিছু চাইবেন না ছেলের দরকার আল্লাহর কাছে চান মেয়ের দরকার আল্লাহর কাছে চান আমি জানি আমার অনেক নিঃসন্তান মায়েরা অনেক নিঃসন্তান বোনেরা অনেক বছর বিয়ে হয়েছে সন্তান হয় না আপনারা খুব কষ্টে আছেন আল্লাহকে বলেন ওই আল্লাহ আপনাকে সন্তান দিবেন যিনি জাকারি আলাইহিস সালামকে ইয়াহইয়া দিয়েছিলেন ওই আল্লাহ আপনাকে সন্তান দিবেন যিনি ইব্রাহিম আলাইহিস সালামকে দিয়েছিলেন আর আল্লাহর কাছে বলবেন রব্বি হাবলি মিল্লাদুন কা যুররিয়াতান ত্বয়্যিবাতান এটা হলো জাকারি আলাইহিস সালামের দোয়া আল্লাহ তুমি আমাকে সৎ সন্তান দান করো তুমি মানুষের দোয়া শুনে থাকো এটা সুরা আল এমরান এসেছে আর সুরাতুল আম্বিয়াতে জাখারি আলাইসাল্লামের দু একটু ডিফারেন্টলি এসেছে রব্বিলা তাদরনি ওয়া ওয়ান্তা খৈরুল ওয়ারিজি আল্লাহ তুমি আমাকে একা একা রেখো না আমার তুমি ওয়ারিস বানাও আর ইব্রাহিম আলাইসাল্লামের দুয়া সুরা সফতের একশন নম্বর আয়াতে আল্লাহ বলে দিয়েছেন ইব্রাহিম আল্লাহকে বললেন রব্বি হাবলি মিনা হে আল্লাহ তুমি আমাকে সৎ সন্তান দাও জাকারিয়া এবং ইবরাহিম আলাইহিম সালাম আপনার আমার থেকে তো নিশ্চয়ই একটু জ্ঞান বুদ্ধি বেশি। তারা আল্লাহর নবী আল্লাহর পক্ষ থেকে তাদের কাছে ওহি এসেছে যদি অন্য কারো কাছে চাইলে সন্তান দিতে পারবে তারা দুইজনেই জানতো তাদের স্ত্রীদের সন্তান জন্ম দেওয়ার মতন অবিবিলিটি নাই বন্ধ তারা সন্তান জন্ম দিতে পারবে না তখন এখন যে অপারেশন বের হয়েছে ব্যাংককে গিয়ে মাদ্রাজে গিয়ে অথবা আপনি সিঙ্গাপুরে গিয়ে ওয়াইফকে যে অপারেশন এখন করায় আনেন তখন ওই অপারেশন করা যাইতো না আল্লাহ স্বয়ং ওই অপারেশনের ব্যবস্থা করে অসলাহানা আলা হউ আমি তার ওয়াইফের এসলাহ করে দিলাম অপারেশনের ব্যবস্থা আল্লাহ নিজে করে দিলেন আল্লাহ তো কোন ভাই এখন এর অপারেশন আল্লাহ আকবার কাজেই সন্তান যাদের হয় না এই সন্তান দরকার আল্লাহর কাছে চাইবেন সাইদাবাদির কাছে গিয়ে কোনো লাভ নাই যার কাছে গিয়ে আপনি চান তার নিজেরও তো নাই ফাঁকে দোষাই যার নাই সে দিবে কি আল্লাহর যেহেতু আছে কাজী আল্লাহ আপনাকে দিতে পারবে এজন্য আপনার যা প্রয়োজন একমাত্র আল্লাহর কাছে গিয়ে বলবেন এই জন্য দোয়া করতে গিয়ে চাইতে গিয়ে যেন আমরা শির করে না বসি শাহজালালের মাজারে গিয়ে খানজাহান আলীর মাজারে গিয়ে খাদা মহিনুদ্দিন উদ্দিন সৃষ্টির মাজারে গিয়ে আমাদের লাভ হবে না কবর জিয়ারাত করতে কেউ গেছেন ভিন্ন কথা আপনি দিক দিয়ে যাচ্ছেন কবর সামনে পড়েছে করা আপনি করলেন কিন্তু জিয়ারাত সেখানে গিয়ে আপনি কোনো সময় কিছু চাইবেন না কারণ আল্লাহ রব্লা আলমিন ওনাকে দেওয়ার ক্ষমতা দেন নাই বাইজিদ মুস্তাহি রহমতুল্লাহ আলাইহি কোনোদিন চিটা তিনি জানি নাই চিটাগাঙ্গে তার কবরও নাই কেউ কেউ বলেছেন একবার বেড়াতে গিয়েছেন কিন্তু ওখানে থাকেন নাই এরপরে তার মাজার হয়ে গেছে সেখানে ওখানে মাজারে গেলে দেখবেন যুবক যুবতীরা এসে ওখানে গাছের সাথে আপনার সুতা বেঁধে রেখে যায় পাথর বেঁধে রেখে যায় যে কি হবে কাজে পাথরটা আস্তে আস্তে ভারী হবে গাছের ডালের যখন ওজন হবে তখন গর্বে সন্তান হবে নাওজ লাগে দেখ শত শত মানুষ গিয়ে এখানে শির করে আসতেছে আমি নিজে গিয়ে দেখেছি খাদেমকে জিজ্ঞেস করলাম যে এখানে তো বায়োজিৎ বস্তু আমি নাই এখানে থাকে নাই মারা যায় নাই মাজার নাই তা আপনারা কি করতেছেন হুজুর আমরা বিশ্বাসের উপরে চালাইতেছি বিশ্বাসের উপরে চালাইতেছে ব্যবসা খুব ভালো হইতেছে টাকা পয়সার ইনকাম ভালো হচ্ছে এটা ঠিক কিন্তু মানুষের ইমান আকিদা নষ্ট হয়ে যাচ্ছে এই ঈমান আকিদাকে যেন আমরা কোনো সময় জলঞ্জলি না দেই আমার ভাইরা আমার বোনেরা এই জন্য আপনারা মাজারে মান্যত করবেন না একমাত্র মান্নত করা যায় আল্লাহর উদ্দেশ্যে মান্যত যদি করেন আল্লাহর জন্য মান্যত করবেন কোনো মাজারের উদ্দেশ্যে মান্যত করবেন না কোনো হাজির উদ্দেশ্যে মান্নত করবেন না কোন গাজির উদ্দেশ্যে মান্যত করবেন না কোনো পীরের উদ্দেশ্যে মান্নত করবেন না কোনো হুজুরের উদ্দেশ্যে মান্যত করবেন না একমাত্র মান্নত করলে আল্লাহকে খুশি করার জন্য করবেন আর আল্লাহর জন্য আপনি আপনার মান্নতকে পূরণ করবেন খাজা বাবার জন্য যদি মান্যত করেন তাহলে এটা শিট করে ফেলবেন আপনি কাজেই আমরা যেন এই এবাদত যেটা মান্যত করাটা একটা এবাদত এই এবাদতের মধ্যে যেন আমরা শেরক করে না বসে অনেক মানুষ জানে না বোঝে না সেজন্য তারা শেরক করে বসে এই কথাগুলো আপনাদেরকে এই জন্য বলছি আপনারা নিজেরা যেন সচেতন হওয়ার আর এরপরে আপনারা নিজেরা সচেতন হওয়ার পরে মানুষকে যেন সচেতন করেন ছোটবেলায় আমাদের মাছ আছেদেরকেও দেখেছি তারা বিভিন্ন মাজারে মান্য করতেন আমরা যখন একটু বড় হয়ে বোঝাইছি তারা এটা বন্ধ করে দিয়েছেন আলহামদুলিল্লাহ ছোটবেলায় দেখেছি মায়েরা বাবারা বাচ্চাদের কিনে মাজারে যেত সেখানে গিয়ে বাচ্চাদেরকে গোসল করাইতো কুমির আছে কুমিরে মুরগি খাওয়াইতো কুমির খায় না সবগুলো ফকির যেগুলো আছে বড় মশলা এগুলো সব খেয়ে ফেলে এগুলো নিয়ে যায় একবার দিবে ফেলে না খাবে না কালো ভার সাদা ভাড় কত কি দেখেছি সেখানে এগুলো সব আপনার শেখ এরকম সেখানে গিয়ে আপনি গোসল করালে আপনার বাচ্চার অসুখ বিসুখ ভালো হয়ে যাবে এই আঁকিদা শির কারণ আপনি যখন অসুস্থ হন তখন সুস্থতা দেওয়ার একমাত্র যখন আমি অসুস্থ হই একমাত্র আল্লাহ আমাকে সুস্থ করতে পারেন আপনি মনে করবেন না অমুকের মাজারে গিয়ে নির্বাচনী প্রচারণা শুরু করি তাহলে আমি জিতে যাব। না এটা ঠিক হবে না জিতানোর মালিক আল্লাহ হারানোর মালিক আল্লাহ কতজনে শুরু করলো কিন্তু জিততে তো পারল না এই কালচার চালু করবেন না ইমানটা আল্লাহর উপরে রাখবেন ইমানটা আল্লাহর উপরে হুজুর রাজনীতি তো আল্লাহ নাই তো গোড়ায় গল তাহলে এই রাজনীতি করে আমাদের লাভ কি জীবনই তো শেষ করে দিলাম আমরা আল্লাহকে বাদ দিয়ে কাজেই আমরা এটা এই ব্যাপারে যেন সাংঘাতিক সাবধান থাকি এই ব্যাপারে যেন আমরা কোনো অবস্থাতে আমরা যেন আপোষ না করি আমরা আমাদের ইমানকে যেন বিক্রি করে না ফেলি একের পরে এক মানুষ করে যাচ্ছে মানুষ না বুঝে নিজের এবাদতকে ধ্বংস করে দিচ্ছে নষ্ট করে দিচ্ছে মাজারের জন্য করে যাচ্ছে। মাজারে গাড়ি ভরে ভরে হাজারে হাজার কাতারে কাতারে মানুষ এখানে যাচ্ছে মাজারের তব চিঠির মধ্যে করে আপনার বাড়িতে চলে আসতেছে এর থেকে বরকত মনে হয় আর কিছু নাই যদি মাজারে এত বরকত হইতো তাহলে আল্লাহর রসুলের মাজারের থেকে বড় মাজার আর কার হতো যদি পীর ভালোই হতো তা আল্লাহ রসুলের থেকে বড় পীর তো আর কেউ নাই কোথার বড় পীর বড়োর বড়ো রসুল্লাহ আলহিাস্লামকেই মানেন আপনি পীর হিসেবেই মানেন কিন্তু আল্লাহ রসুল যেভাবে মানতে বলেছেন সেইভাবেই মানবেন অন্য কোনো মানুষকে আপনি এইভাবে সীমা লঙ্ঘন করবেন না কারণ আল্লাহ সুহান হুয় আপনার জন্য এটাকে অ্যালাউ করে আল্লাহানা হুয়া তাহালা আপনাকে এই ব্যাপারে নিষেধ করেছেন কাজেই এবাদ যেটা এটা এর মধ্যে যদি শিরকের সংমিশ্রণ হয়ে যায় ওই এবাদকে আল্লাহ তাআলা কবুল করেন না আর যদি কেউ আল্লাহর সঙ্গে তারা তুহু শির কাহু যে লোক এরকম আমার সঙ্গে শিরখ করে বসে আমি তাকেও ডিনাই করি তার যার সঙ্গে শির তাকেও ডিনাই করি আমি আল্লাহ দুটোকেই হাবা আম্মানসুর করে দেই আমার ভাইরা আমার বোনেরা এবাদত এর জন্য শিরক মুক্ত হতে হবে নির্ভেজাল হতে হবে তাওহিদওয়ালা এবাদত হতে হবে তাওহিদওয়ালা এবাদত যদি না হয় আল্লাহ কাছে আল্লাহ কোনো সময় এটাকে কবুল করবেন না আল্লাহর কাছে এটা যাবে না আল্লাহ এটার কোনো গুরুত্ব দিবেন না আল্লাহ রব আলিন এর কোন মূল্যায়ন করবেন না কাজেই আসুন আমরা সবাই সাবধান হই খুব ভালোভাবে সাবধান হই আর আল্লাহ সুফহান তাওহিদবাদী হয়ে সিরককে অ্যাভয়েড করে শিরকে আসগর শিরকে আকবর সবগুলোকে আমরা বাদ দিই আর বাদ দিয়ে আমরা তাওহিদবাদী হয়ে যাই তাওহিদের ভিত্তিতে ওয়াহেদানিয়াতের ভিত্তিতে ওয়ানব আল্লাহর ভিত্তিতে আমরা আল্লাহ সুফহান ইবাদত করি আল্লাহ আমাদের প্রত্যেকটা ইবাদতকে সিরক মুক্ত করে একমাত্র অলি ওয়াজহিল্লা খালেস আল্লাহর জন্য তৌহিদের ভিত্তিতে ইবাদত করার তৌফিক আমাদের সবাইকে দান করুন আল্লাহ সুহান আমাদের সবাইকে কবুল করুন আর সুন্দর ইবাদতের মধ্যে দিয়ে আমাদের জীবনকে গড়ার তৌফিক আল্লাহ আমাদেরকে দান করুন আজকে আমরা আমাদের এই আলোচনা এই পর্যায়ে এখানে শেষ করছি আবারও আপনাদের সাথে ইনশা আল্লাহ দেখা হবে আল্লাহ তালা আপনাদের সবাইকে ভালো রাখুন সুস্থ রাখুন السلام عليكم ورحمه الله وبركاته আল্লাহর বলে নিয়ম জোড়া সৃষ্টি সব সয়ে ভালো উপদেশ প্রদান করো। এটাই হচ্ছে বিধান শরীয়তের নির্দেশ। নারীর মর্যাদা ইসলাম ব্যতীত অন্য কোনো ধর্মই নারীর মর্যাদা দেয় না। জাফর বিন মুখসীম, আব্দুর রাজাক বিন ইউসুফ, ডক্টর হাফেজ এবিএম হাসবুল্লাহ, আহমদুল্লাহ বিন মোহাম্মদ দেড় হোসেন, জাহাঙ্গীর আলম। যা নারী পুরুষের জন্য অনুসরণীয় নারীদের জন্য নারীদের কর্মক্ষেত্র চিহ্নিত করা আছে মানবতার অস্তিত্বের জন্য নারী এবং পুরুষের প্রয়োজন তোমাদের মাঝে আল্লাহ রাব্বুল আলামিন প্রেমময় এবং দয়ায় সৃষ্টি করে দিয়ে সৃষ্টি করেছে জানো কেন মুমিনী প্রত্যেক কাজে আল্লাহর ইচ্ছাকে মান দিয়ে চলেন আলেমদের সংসর্গে প্রতি বুধবার রাত 9:30 টায় বা পুনঃসম্প্রচার সকাল 8:00 বাংলাদেশে পিএস বাংলায় He faces. I He listens. My question is about the beard, about imamati What are the people believing? He answers. So number one is the help of Allah. He satisfies in the light of glorious Quran and authentic Hadith. If Allah helps you, believe me, you have to get success. Catch Dr. Zakir. টু গেট কনভিন্সিং অ্যান্ড ভ্যালেডান্স এস ডায়াল করুন ডক্টর জাকিরকে প্রতি শনিবার রাত সাড়ে সাতটায় পা পুনঃ সম্প্রচার সকাল সাড়ে নটায় বাংলাদেশে পিস টিভি বাংলায়